করোনা সংকটকালে ভারতের পাশে থাকার আশ্বাস দেওয়ার পর এবার সরাসরি ফোনে মোদির সঙ্গে কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার রাতে প্রায় 45 মিনিট কথা হয় দুজনের মধ্যে। দুঃসময় আমেরিকার মানুষের পাশে দাঁড়িয়েছিল ভারত। গত বছর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আবেদনে সাড়া দিয়ে হাইড্রক্সিক্লোরোকুইন পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি আরও বলেন, শুরুর দিকে আমেরিকার হাসপাতালগুলির অবস্থা সঙ্গীন হয়ে উঠেছিল, তখন সাহায্য করেছিল ভারত, তাই আমেরিকাও ভারতের দরকারে সহযোগিতা করতে বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথার পর টুইট করেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। করোনার টিকার কাঁচামাল সরবরাহের ব্যাপারে এর আগেই ভারতকে সাহায্যের আশ্বাস দিয়েছে বাইডেন প্রশাসন। দিল্লি, মহারাষ্ট্র সহ দেশের একাধিক রাজ্যে অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে ভারতকে অক্সিজেন সংক্রান্ত সরঞ্জামও সরবরাহের আশ্বাস দিয়েছে মার্কিন মুলুক। এরপর করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার আশ্বাস মিলল ফ্রান্সের তরফ থেকেও। উচ্চ ক্ষমতাসম্পন্ন অক্সিজেন জেনারেটর, 2000 জন রোগীর জন্য তরল অক্সিজেন, 28টি ভেন্টিলেটর ও আইসিইউর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম প্রদানের কথা ঘোষণা করল ফ্রান্স। আগামী বেশ কয়েকদিনের মধ্যেই ভারতে 8টি অক্সিজেন জেনারেটর, যা বছরব্যাপী 250টি বেডের জন্য অক্সিজেন উৎপাদন করতে পারবে, 2000 রোগীর জন্য 5 দিনের তরল অক্সিজেন এবং 28টি ভেন্টিলেটর ও আইসিইউ এর সরঞ্জাম ডেলিভারি করা হবে। টুইটে জানালেন ভারতের ফরাসি অ্যাম্বাসাডর ইমানুয়েল লিনেন। তিনি বলেন, ভারতের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতির জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এই পরিকল্পনায় সঙ্গ দিচ্ছে ভারতে অবস্থিত ফরাসি কোম্পানিগুলি ও ইউরোপীয় ইউনিয়ন। ফ্রান্সের বিদেশমন্ত্রক জানায়, ভারতের ফরাসি দূতাবাস ও মন্ত্রকের সংকট মোকাবিলা কেন্দ্রের যৌথ সহায়তায় চলতি সপ্তাহের শেষেই উড়ানপথে বা জলপথে উক্ত সরঞ্জাম ভারতের উদ্দেশ্যে রওনা দেবে। ফ্রান্সের ছোট ও মাঝারি শিল্প উদ্যোগে নির্মিত 8টি অক্সিজেন জেনারেটর ভারতের হাসপাতালগুলিকে আগামী 10 বছরের জন্য স্বয়ংক্রিয়ভাবে অক্সিজেনের যোগান দেবে, যার ফলে করোনা পরিস্থিতিতে দেশে অক্সিজেনের চাহিদা অনেকটাই মিটবে। রবিবার ফরাসি প্রেসিডেন্ট জানান, ভারতের সঙ্গে এই যুদ্ধে ফ্রান্সও সামিল। আগামী দিনে ভারতকে সব রকম সহায়তা করা হবে বলে আশ্বাস দেন তিনি। করোনা সংকটে ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল কানাডাও। সোমবার কানাডার বিদেশমন্ত্রী মার্ক গার্নিউ একটি বিবৃতি মারফত ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, ভারতে করোনা সংক্রমণের ভয়াবহ পরিস্থিতিতে আমরা সব রকম সাহায্য করতে প্রস্তুত। এ ব্যাপারে ভারত সরকারের কাছে কানাডা প্রশাসনের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।